হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে দেশে খোলা বাজারে নগদ ডলারের দামে। দুই সপ্তাহ আগে ডলারের দাম 118 থেকে 119 টাকার মধ্যে থাকলেও তা বেড়ে 124 থেকে 125 টাকায় উঠেছে। এক্ষেত্রে সংশ্লিষ্টরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়াকে দায়ী করছেন। অন্যদিকে খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলার সরবরাহ কমেছে, ফলে দাম বেড়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক গণ্ডগোলের সুযোগে দাম বাড়ানো হয়েছে, তবে 4-5 দিনের মধ্যে তা আবার কমে আসবে বলেও মন্তব্য করা হয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এ সময় দাম বাড়ার তথ্যের ক্ষেত্রে পুরো চিত্র বিশ্লেষণ করা হচ্ছে না দাবি করে বলা হয়, কমপক্ষে 6 মাসের তথ্য পর্যালোচনা করা উচিত। অর্থনীতিতে খোলা বাজারে ডলারের দামের তেমন অবদান নেই বলেও মন্তব্য করা হয়। এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তারা আগের দামেই ডলার বিক্রি করছে। বেসরকারি সিটি ও ব্র্যাক ব্যাংক এবং রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকে গতকাল প্রতি ডলার 118 টাকায় বিক্রি হয়েছে। তবে ব্যাংকগুলো পরিচিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে তেমন ডলার বিক্রি করছে না।